এখন 8:30 বাজে। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো আমরা লেট নাইট শুয়েছিলাম এবং রাত্রিবেলা বিশাল ঠান্ডা ছিল, দুজনে দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে অঘরে ঘুমিয়েছি, আর সকালবেলা হতেই গরম শুরু হয়ে গেছে। তো এখন জাস্ট একটু চা খেয়ে নিয়ার বাই এলাকাটা একটু এক্সপ্লোর করবো। তো সেই কারণে ভিডিও সঙ্গে থাকবেন, আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এবং আগের ভিডিওগুলো না দেখে থাকেন করে নিন, ভিডিওটা লাইক দিয়ে দিন। এরপর তো ব্রেকফাস্টের পালা, আর ব্রেকফাস্টে লুচি আলুর দম আর ডিম ছিল। এখন প্রায় 10:00 বাজে চলেছে, আর এবার আমাদের এই ক্যাম্প সাইট ছাড়ার পালা। তো ক্যাম্প সাইট ছাড়ার আগে এই ক্যাম্প সাইটটা কীরকম দেখতে এর একটা ওভারভিউ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। পিছন দিকে হচ্ছে ক্যাম্প সাইটের গেট, আর এই ক্যাম্প সাইটের গেট দিয়ে প্রথমে ভিতরে ঢুকলেই যেটা পড়বে সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ার, এটাকে বলা হয় কি বলে বেশ, মানে স্টার দেখার জন্য এটা বানানো হয়েছে, তো তাই এর নাম হচ্ছে কি তারা মাচা বলা হয় এটাকে। তো যেমন বলেছিলাম যে দিনের বেলায় এর উপরে উঠবো, দেখাবো এখান থেকে চারপাশের ভিউটা কীরকম। তো চলুন উপরে ওঠা যাক। তো এটা হচ্ছে এই যে ওয়াচ টাওয়ারের একদম শেষ ধাপের উপরে এসে দাঁড়িয়ে পড়েছি। এবারে এই যে মাথার উপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এটার উপরে উঠবো। তো এই টাওয়ারটার মাথার উপরে উঠে চলে এসেছি, অসম্ভব সুন্দর লাগছে। বেরিয়ে যাচ্ছি, এখানে পেমেন্ট ক্লিয়ার করে দেবো। আর টেন্টে থাকবার জন্য এখানে আমাদের হচ্ছে 1200 টাকা করে আমাদের খরচ পড়েছে, কিন্তু আমাদের 5 জন আসার কথা ছিল, 4 জন এসেছি, সে আর তাছাড়াও আমাদের একটা ডেট এক্সটেন্ড করার কথা ছিল, সেটাও হয়নি বলে এক্সট্রা 200 টাকা করে চার্জ পড়েছে। তো পেমেন্ট ডান। তো এবার জাস্ট বেরিয়ে যাবো, এখানের যে মেমোরিগুলো তৈরি হলো সেইগুলো অনেকদিন মনে থাকবে, সকলের কাছে রেকমেন্ডেড এই জায়গাটা, আসো ঘোরো। আর ভিডিওটা সঙ্গে থাকুন, এখনও পর্যন্ত এখান থেকে বেরিয়ে কোথা দিয়ে যাব রুট এখনও ঠিক হয়নি। সীতারামপুর বাইকার্স ক্যাম্প থেকে আমরা বেরিয়ে পড়েছি, জিপিএস সেট করে নিয়েছি, আর এবারে জিপিএসে আমি খড়গপুর সেট করেছি, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাবো না, অন্য রাস্তা দিয়ে যাবো। তো আর যাই হোক না কেন, যাতে আর ভুল না হয়, কারণ আসার দিনে 30 কিলোমিটার রাস্তা এক্সট্রা ঘুরেছিলাম, এবারে চাইছি না সেই এক্সট্রা রাস্তাটা আমাকে ঘুরতে হোক। এখান থেকে খড়গপুর 235 কিলোমিটার রাস্তা, আর খড়গপুর থেকে বাড়ি মোটামুটি আরও 100 কিলোমিটার হয়তো হবে। কী সিন, হো দারুণ সুন্দর, চোখের ক্যামেরায় আমি যা ক্যাপচার করছি সেটা অ্যাকশন ক্যামে ক্যাপচার হচ্ছে না, এটা জাস্টিফাই হচ্ছে না। এখানে যদি একটা ড্রোন থাকতো এই যে জায়গাটার বিউটিটা হয়তো সঠিকভাবে বোঝানো সম্ভব হতো। তো জিপিএস এখানে প্রচুর ঘোরায়, আর এই জিপিএস ঘোরানোর জন্য আপার ড্যামের যে রাস্তাটা ছিল এই রকম একটা অফ রোড, তো সেটায় না ঢুকে সোজা বেরিয়ে চলে গেছিলাম, আর যে কারণেই আবার আমাদের 6 কিলোমিটার ব্যাকে আসতে হলো। এখন এই রাস্তাটা ধরে আপাতত আপার ড্যামের দিকে যাব, আপার ড্যাম ঘুরে আমরা ঝাড়গ্রাম হয়ে খড়গপুর হয়ে আমরা বাড়ি ফিরব। তো এই সেই আপার ড্যামের মোড়,
তো বাঁ দিকে গেলে আপার ড্যাম লোয়ার ড্যাম এইসব পাবো, ডান দিক দিয়ে গেলে বামনি জলপ্রপাত। তো আমরা আপার ড্যাম হয়েই খড়গপুর যাব, শেষ পর্যন্ত ডিসাইড করলাম। এটা হচ্ছে আপার ড্যামের লক গেট, এটা দিয়ে জল ছাড়লে এইটা দিয়ে জল বেরিয়ে লোয়ার ড্যামে যায়। আর আপার ড্যামে অ্যাজ ইউজুয়াল যেরকম জল থাকে এখন সেরকম জল নেই, অনেক কম আছে। আর এইখানে পিছনে বাইকগুলো এইভাবে লাইন আপ করানো হয়েছে, লাইন আপ করে ছবি তোলা হবে। আর ছবিগুলো কোথায় থাকবে জানেন? ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন। চারজন রাইডার এখানে দাঁড়িয়ে এই লোয়ার ড্যামের ভিউ নিচ্ছি, অসাধারণ লাগছে। আর এই রাইডে চারজনকে তো দেখানোই হয়নি। তো কাহানি মে টুইস্ট, আমরা নর্মালি আমাদের জিপিএস ধরে যেতে যেতে হঠাৎ করে মনে হলো ময়ূর দেখবো। আগেরবারে যখন পুরুলিয়া এসেছিলাম এই জায়গায় প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম। তো জানি না এখন দেখতে পাবো কি না, কিন্তু ট্রাই তো একবার করা উচিত। যদি এখানে ময়ূর দেখতে পাই তো সেই কারণে ময়ূর দেখার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি এবং সাইলেন্টলি এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকবো। যদি ময়ূর দেখা হয় এই 10 মিনিটের মধ্যেই দেখতে পাবো। এটা একটা ঘন জঙ্গল, আর এই জঙ্গলে কিন্তু হাতির উৎপাত আছে, আর এই জঙ্গলে কিন্তু প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়। আগেরবারে এসে প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম এই জঙ্গলে, তো সেই আশাতেই আর কি এই জঙ্গলে ঢুকলাম, যদি দু একটা ময়ূর দেখাতে পারি বা আমি নিজেও দেখতে পারি। না, তবে ময়ূর দেখতে পাইনি, কিন্তু প্রচুর ময়ূরের ডাক শুনতে পেয়েছিলাম। তো বলরামপুরে এসে জাস্ট ফুল ট্যাঙ্ক করালাম, পড়লো হচ্ছে 1304 টাকা। তো বাড়ি থেকে যখন বেরোই তখন মোটামুটি 2টো দাগ ছিল, সেজন্য আর তেল ভরাইনি। আর পুরোপুরি ঘোরা হয়ে যাওয়ার পরে এই বলরামপুরে এসে তেলটা ভরালাম, বাকি সবারও ফুল ট্যাঙ্ক করাচ্ছে। বাপরে বাপ, এক একটা লরি যাচ্ছে পুরো পাউডারে চান করে যাচ্ছি। অনেকক্ষণ পরে আবার ভালো রাস্তা পেয়েছি। চল এটা দিয়ে বেরিয়ে আসছি আমি, দাঁড়ানোর সিন নেই ভাই আমার হাত। না না, লরির জ্যাম হয়েছে, যাইনি ধীরে ধীরে কদা। কি ভাই গড, সাবধানে চালাবি, হালকা স্কিড করছে। অ্যাকচুয়ালি লোকগুলো যেতে পারছে না, লোকে এই কাদাতে গাড়ি নাড়াতেই ভয় পাচ্ছে। আমি আমাকে পা এখনো ফেলতে হয়নি জানিস তো।
রাস্তাটাকে ব্লক করছে মাইরি, যাওয়ার ক্ষমতা নেই। এখন 4টে বেজে গেছে আর চান্ডিলে আমরা এসে গেছি, আর এসেই একটা ধাবা দেখতে পেয়ে আমরা ঢুকে পড়েছি। আর সামনেই একদম 100-200 মিটারের মধ্যেই হাই রোড আছে, তো আর বেশি দেরি হবে না। হাই রোড পেয়ে গেলে তো একদম টান টান একদম ননস্টপ যেতে পারবো। আর আরেকটা কথা, অবেলা হয়ে যাওয়ার জন্য ভাতটা না খেয়ে আমি রুটিটাই প্রেফার করলাম। চান্ডিলে আসার পরে টোল রোড পেয়ে গেছি, হাই রোড পেয়ে গেছি, আর 168 কিলোমিটার আমাদের যেতে হবে। আর টোটাল আমাদের যেতে হবে 283-284 কিলোমিটার বাড়ি পর্যন্ত। তো এক্সপেক্টেড টাইম হয়তো তাহলে মোটামুটি যদি ক্যালকুলেশন করা যায় তাহলে বাড়িতে ঢুকে যাবো মোটামুটি 10টার মধ্যে। এবারে দেখা যাক কি হয়। একদম শেষ লগ্নে এসে পড়েছি আর এখন আছি শের ই পাঞ্জাবে। রাইড মোটামুটি কেন বলছি, রাইড খুবই ভালো হয়েছে। একটা রিদমিক ওয়েতে আমরা লাস্ট ঝাড়খণ্ড থেকে এখান পর্যন্ত টানলাম, আর মোটামুটি 1 ঘন্টা বাড়িয়েতে লাগবে। এখন জাস্ট একটুখানি চা খাবো আর সিঙ্গাড়া খাবো, তারপরে রাইডটা কন্টিনিউ করব। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।